আসসালামু আলাইকুম জিআরএফ পেজ টিভি বাংলার ইন্টারন্যাশনাল টপ 10 নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাশিদ বিনতি। যুক্তরাষ্ট্রের $9 লাখ ক্ষেপণাস্ত্র মাত্র $10 ভূপাতিত সম্ভব বলল ইরান। ইরানের খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির উপপ্রধান ফার্স্ট ব্রিগেডিয়ার জেনারেল মেহেদি সাকাফিফাত বলেন, তার দেশ হচ্ছে ডাইরেক্টেড এনার্জি প্রযুক্তির অগ্রপথিক এবং ইরানের আকাশসীমায় শত্রুর ক্ষুদ্র কোনো যান প্রবেশ করলেও ইরান তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। তিনি আরো বলেন, তার দেশের আকাশ প্রতিরক্ষা বাহিনী স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং পশ্চিমা নিষেধাজ্ঞাকে অকার্যকর করে দিয়েছে। চরম খাদ্য সংকটে শ্রীলঙ্কা, পাশে দাঁড়ালো বাংলাদেশ। দেশটির পরিস্থিতি এতটাই খারাপ যে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে মঙ্গলবার দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এই কঠিন মুহূর্তে শ্রীলঙ্কাকে মোট $20 কোটি দিতে চেয়েছে বাংলাদেশ। এর মধ্যে প্রথম দফায় গত ১৯ আগস্ট $5 কোটি দেওয়া হয়, এবার পাঠানো হয়েছে আরো $10 কোটি। মারির প্রদেশ পুনরুদ্ধারের খুব কাছাকাছি হুথিরা। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী মধ্যাঞ্চলীয় মারির প্রদেশের রাজধানী শহরে চূড়ান্ত পর্যায়ের হামলা শুরু করেছে। ইয়েমেনের গণমাধ্যমে বলা হচ্ছে, পুরো প্রদেশের উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে হুথি যোদ্ধারা। বাংলাদেশ ভারত বিমান চলাচল নিয়ে যে সিদ্ধান্ত, পরপর দুবার সময় পেছালো এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশের সঙ্গে ভারতের বেসামরিক বিমান চলাচলের তারিখ। আগামী 3 সেপ্টেম্বরে ভারত বাংলাদেশ বিমান চলাচল শুরু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা। মার্কিন সামরিক ঘাঁটিতে অন্তত 2টি রকেট আঘাত হেনেছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এর আগেও বহুবার সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ভারতের রহস্যময় রোগে মারা যাচ্ছে শিশুরা। ভারতের উত্তরপ্রদেশে নতুন এক রোগ হানা দিয়েছে। কমপক্ষে 50 জন, যাদের অধিকাংশই শিশু, এই জ্বরে মারা গেছে এবং রাজ্যের পূর্বাঞ্চলের 6টি জেলার 100 মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের কারো শরীরেই করোনা ভাইরাস ধরা পড়েনি। বিস্ফোরণ স্থলে আফগানদের ডেকে নিয়েছিল ব্রিটিশরা। কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণের আগে লোকজনকে অ্যাবে গেটের দিকে যেতে নির্দেশ দিয়েছিলেন ব্রিটিশ কর্মকর্তারা। বৃহস্পতিবার এই অ্যাবে গেটে ISKP-র আত্মঘাতী বোমা হামলায় 2 শতাধিকের বেশি নিহত হয়েছেন, যার মধ্যে 13 মার্কিন ও 28 তালেবান যোদ্ধাও রয়েছেন। ভাঙনের মুখে পশ্চিমবঙ্গ বিজেপি। আগামী 5 নভেম্বরের মধ্যে উপনির্বাচনে জয়ী হয়ে না আসতে পারলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও পড়তে হবে বড়সড় সাংবিধানিক সংকটে। ছাড়তে হতে পারে মুখ্যমন্ত্রীর পদ। তথ্য প্রযুক্তি ব্যবস্থা আধুনিকীকরণে ডিজিটাল এক এজেন্সি প্রতিষ্ঠা করল জাপান। দেশের তথ্য প্রযুক্তি ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করে দেখা এবং তা আধুনিকীকরণের জন্য জাপান বুধবার নতুন এক এজেন্সি প্রতিষ্ঠা করেছে। টোকিওর কেন্দ্রে এটি অবস্থিত এবং এতে প্রায় 600 জন কর্মী কাজ করছেন। প্রায় 200 জন সদস্যকে বেসরকারি খাত থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পাঞ্জশির উপত্যকা ঘিরে ফেলেছে তালেবান। আমির খান মুত্তাকি বলেছেন, পাঞ্জশিরের যোদ্ধাদের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়েছে। তাদের আত্মসমর্পণে আগ্রহী করে তুলতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে। এই ছিল আজকের জিআরএফ পেজ টিভি বাংলার ইন্টারন্যাশনাল টপ 10 নিউজে। চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা। Are you ready to experience the better way to pay? Then try JRF Pay. So what are you waiting for? Download now. Experience a better way to pay with JRF Pay.